যদি তোমাকে এই কথাটা আমরা আমরা না মানে আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি না সত্যি সত্যি পরকিয়া করো বরকে নিয়ে পাশে, যে মাকে নিয়ে আমি যখন পাশে বসেছি বরকে নিয়ে পাশে বসলেই তো হলো না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না, বরকে নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না, কারণ তুমি সত্যি পরকিয়া করো, পরকিয়াতে মেতেছো তুমি। দোপাদি পরকিয়া করছে, আসলে কে পার্টিটা দেখতে হবে তো, এ বাবা, সে যা সকাল থেকে উঠবে ব্রেকফাস্টও বোধ হয় করে না, সুতপাকে নিয়ে কন্টেন্ট করতে বসে যায়। মা বলছে তার আগে আমি একটা কথা বলে দিই, আমার মার ফেভারিট কন্টেন্ট নিয়ে আমরা আবার চলে এসেছি আমাদের সবার প্রিয় সুতপাদি। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড সুতপ, সুতপাস বল তা আমার ফেমাস, আমার মেয়ে সুতপা। আচ্ছা, যার কিনা খুব গায়ে লেগেছে আসলে পরকিয়া শব্দটা। দেখো একটা সাইকোলজিতে কি বলে, আমি যদি কিছু একটা করি সেই কথাটা যদি আমি শুনি আমার খুব গায়ে লাগে। হ্যাঁ, ধরো এটা খ্যাকশিয়ালের খুব গায়ে লেগেছে, আর কারণ খ্যাকশিয়াল নিজেই পরকিয়া করে, ওই জন্য ওই সেলফ স্যাটিসফাইড হয়। ওর বর তো পাশে বসে না, ওর বর তো ছদিন উপায় তাই জন্য আমি কোশ্চেন করছি যে বর কে বলছে উত্তর দাও। এবার ডাইরেক্ট বরের উপরে পৌঁছে গেছে ব্যাপারটা, তো আর ওর কপালে নেই সুতপা, যেই সুখটা পেয়েছে স্বামীর সুখ পেয়েছে, এত স্বামীর ভালোবাসা পেয়েছে, স্বামীর সান্নিধ্য পেয়েছে, স্বামীর সাথে রোম্যান্স করছে, স্বামী পাশে বসে আছে, সুতপা এরকম করে নিয়ে বসেছে, হ্যাঁ এরকম করে সুতপার মুখ দিয়ে এখন গান ভাসে, ও বসলে দিতে মাঝে মধ্যে গান করে, হ্যাঁ তারপরে সুতপা ফাংশন দেখতে যায়, সুতপা তোর কষ্টটা আমি বুঝতে পারি, কারণ তুই ভেতরটা ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিস, কারণ পরকিয়া ফরকিয়া ছাড়, তোর ফ্রাস্ট্রেশনটা ওইভাবে পার করছিস, তোর স্বামী তো কখনো এসে এইভাবে তোকে এইভাবে নিয়ে বসবে না, কারণ তোর কাঁধে তোরা তোর এই চামচা আছে একটা বুড়ো মোষ মুনমুনকে নিয়ে পড়ে আছে, তোর চামচা তুই নিজের মানে শোন, তুই না না দু রকম ব্যাপার আছে, একে সুতপাদির মানে বরকে দেখে জলনী হচ্ছে, আর মুনমুন দি সৌন্দর্য দেখে জলনী হচ্ছে, সুতপার বর আর মুনমুনের বর ভেরি হ্যান্ডসাম, তোদের দুটোর বর তো একদমই না, আর দুটো বুনো মোষ আর খ্যাকশিয়া, তোরা আর বুনো মোষের বরের কি মানে একটা প্রবলেম আছে সেটা না বললাম না, আর তোর তোরা কোথায় মানে তোরা ফোনে ফোনে কাজ সারিস, ছেড়ে চামচাকে আই খ্যাকশিয়াল তোকে বলছি, তুই বুনো মোষকে শিখিয়ে দিস যে তুই মুনমুন পেছনে লাখ, তুই মুনমুনের পেছনে লাখ, আমি ফোনে ফোনে তোর আমারও না অনেকে লিঙ্ক পাঠায় জানিস তো, আমার আমার এই ব্যক্তিটাকে আমি একবার যদি সামনে পাই আমাকে হু ইজ দা ফাকিং ব্যক্তি, আর এই যে মেল অর ফিমেল, শোন এই যে খ্যাকশিয়াল কি এটা লিঙ্কটা পাঠাচ্ছে, না না আমি আমার কথাটা শেষ করতে দে, মানে এই যে ওরা কো লিঙ্ক লিঙ্ক বলে না, তো আমাকেও না লিঙ্কে না একজন পাঠিয়েছে যে খ্যাকশিয়ালের কমিউনিটি না সমস্ত মুনমুনের এগেনস্টে যারা যারা ভিডিও করছে, ওই একটা মাসি আছে ফাবেরি মাসি, মাসিকে ফাবেরি কমিউনিটিতে তুই যাই হোক আমরা স্পিক ওভার টু দা কন্টেন্ট, আমি আমি এটা পাঁচমিশালি জাস্ট এমনি বললাম, আমি একটা পাঁচমিশালি তরকারি অনেক দিন তো আমার মেয়েদের নিয়ে আমি বসি না, আমি মা আমি মুনমুনের মা সুতপার মা ওদের নিয়ে তো কোনো বলো না, এটার উপরে সবার নজর পড়েছে, যেটা বলছিলাম তুমি কে ওদের মা হওয়ার সেটা তো নন অফ দেয়ার বিজনেস, না ফাক অফ দেয়ার বিজনেস, লিসেন ও তো দেখতে খুব সুন্দর আর এত প্রেম ভালোবাসা সখী ভাবনা কাহারে বলে, সুতপার এত সুন্দর সুন্দর গান, একটুকু ছোঁয়া লাগে মুনমুনে বর ওই পার্টিতে গিয়ে কি সুন্দর ডান্স করছে এরকম এরকম করে, জলুনি গায়ে জলুনি রে, আইস প্যাক পাঠাবো খ্যাকশিয়াল তোকে, এত বার্নার মানে তুই ছ দিন মনে কর একটা সপ্তাহ না একটা সপ্তাহ স্বামী
আরেকজনের খুব জ্বলুনি হচ্ছে ওই বয়স ওই দিদাটার একটা আছে, পারলে না আমিও একা বেরিয়ে যাই। হ্যাঁ আমি তো ক্যামেরা নিয়ে তো যাইতে হবে না, তোরা যদি বলিস আমি ক্যামেরা নিয়েও যাবো। যাই হোক, এবার আসছি খ্যাকশিয়ালের প্রসঙ্গে, যেও হঠাৎ করে এত পরকিয়া নিয়ে মেতে উঠেছে, এত বাবা দিনে চারটে কন্টেন্ট রেগুলার, মানে ব্যাক টু ব্যাক, মানে তিন দিন চার দিন হলো আমি একই পাকিস্তান চোখে পড়ছে একই কন্টেন্ট আমি দেখি। ইংল্যান্ডের ম্যাচ, বিরিয়ানি বিরিয়ানি ম্যাচ হেরে যাবে সমস্ত, আমাদের এই ওয়ার্ল্ড কাপ যা টি টোয়েন্টি আর কোনো কন্টেন্ট নেই, সব হেরে যাবে। সকালে ওঠো সুতো পাকে নিয়ে, বিকেলে এ দাও সুতো পাকে নিয়ে, কি প্রেমে ব্যর্থ, তুই তোর বর, তুই তোর বরকে পাস না, তোর ফ্রাস্ট্রেশন। বিয়ের আগে কোনো প্রেম ছিল নাকি? তুই তোর পরকিয়া ছিল সেটা তোর বর জেনে গিয়ে তোকে, তোর বিয়েও তো ভেঙে গেছিল। হ্যাঁ বাবা, আর তোর বিয়ে আমি গোপন সূত্রে না, আমাদেরও একজন লিংক পাঠিয়েছে গোপন সূত্রে, সে বলল হ্যাঁ খবর পেয়েছি। শুন ও জানিস তো নভেম্বরে সুতো পার হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আজই মনে হয়, আমি জানি না। আবার সুতো পর বরকে নিবে, বেশ করবে, বেশ করবে, বসবে ওর বর। এটা ঠিক না দাদা, ভালোবাসে। তুমি কেন দিদির পাশে বসেছো? তোমাকে ছাড়া ওর দুনিয়া অন্ধকার। আর সুতোকাটি একলাই জড়ি, তুমি কেন ওদের জড়ির জন্য আজকে আমার এই ক্যাকশিয়াল। তোর বর তোকে পচে না, তুই পরকিয়া এত করে টাকলা, তোরও কি বিয়ে নিয়ে অনেক কিছু হয়েছে? কালো না বড়, 10-11 দিন নাকি কিছু জবাব দেয়নি তোকে, নাকি তোর শ্বশুর শাশুড়ি দেখতে এসে ছন্দ হয়নি বোধহয় 10-12 দিন। সেটাও ও আমাদেরকে একটা লিংক পাঠিয়েছে গোপন সূত্রে। সুতপার বিয়েটা শ্রাবণ মাসে হওয়ার ছিল, সেটা নভেম্বরে কেন হচ্ছে অত গাঁথুনি তোকে গাইতে হবে না, সেটার জন্য সুতপার মা বাবা আছে, হ্যাঁ এখানকার শ্বশুর শাশুড়িরা আছে। সুতপার বরের একটা পার্সোনাল একটা কাজের একটা চাপ পড়ে গেছিল বলে ওই সময়টা ও বিয়ে করা পসিবল ছিল না, ওই জন্য ডেটটা এরকম ডেট না অনেকের পিছায়, আমার বিয়ে আমি বলছি একটা যারা ব্লগার, যারা সত্যিকারের ব্লগার, আমার কাছে শোনো, হ্যাঁ সত্যিকারের যারা ব্লগিং চ্যানেল যাদের আছে সেখানে সবকিছু কিন্তু সত্যি দেখায় না, সেটাকেই সুতপা তুলে ধরে। একটা বড় ব্লগ ব্লগিং চ্যানেল যেখানে সে ইনসাইড আউট থেকে বলো থেকে আরম্ভ করে এই এপি ব্লগ থেকে বলো, মৌ ক্রিয়েশন থেকে বলো, এমএসএল থেকে বলো, যে কোনো বিশাল, তাও আমি তাও বলবো যে এই যে পশমালাটা বলো ইনসাইড আউট বলো, মানে হ্যাঁ মাঝের মধ্যে ভুল ধরাতেই আমরা পারি, কিন্তু ওরা যেহেতু বেসিক্যালি ওরা যেমন তেমনই প্রেজেন্ট করে, কিন্তু এইগুলো এই যে গুন্ডা গুন্ডি বলো, এপি ব্লগ বলো, পুরো সব কটা মৌ এপি ব্লগ, তারপরে এয়ার লাইফস্টাইল, তারপরে আরো অনেক, আর স্পেশালি তো গুন্ডা গুন্ডি যেটা নিয়ে সুতপা স্টিক ওভার করে আছে ওখানে আছে রে। তোরা
কমিউনিটি পাবি না। আরে ব্যাপারটা কি বলতো, নতুবা তো প্রিয়া তোদের অনেক কমিউনিটি দিয়েছে, হ্যাঁ তুই তো পেয়ে পেয়ে হদ্দ হয়ে গেছে। আর মোটা মোষ তুই পিঙ্কি পালকে চুদিয়ে চুদিয়ে চুদিয়ে, তুই কি লেসবিয়ান নাকি? না না না, লেসবিয়ান বলে ভুল হবে, কারণ তবলার উপর তোর নজর। হ্যাঁ, তা সুতরাং শোন, ক্যাকশিয়ালকে বলছিস সব পরকিয়ার, আরে ওরা কাউকেই সাপোর্ট, আরে কি ভাব কি ভাবো তোমরা, তুমি বা কি ভাবছো, এই যে প্রিয়ার হয়ে বলছে, ও সরি টিআর হয়ে বলছে, গুন্ডির হয়ে বলছে, মানে ওদের কি থরিও ভালোবেসে বলছে ওরা? ওইটা কিছু না, ওরাও জানে, ওরাও সম্ভব কোথাও একটা জানে যে হয়তো টিআরটা ঠিক করেনি, টিআরটা ভুল করেছে, হয়তো গুন্ডি এটা ভুল করলো, কিন্তু শুধুমাত্র রেভিনিউটা যে কামাতে হবে ডলার, তার জন্য সুতোপাদি যেটা ভুল ধরাবে ওটাই ওরা ঠিক ভাবে প্রেজেন্ট করবে। তো কাজ চলছে, অল অ্যাবাউট বিজনেস, তোর কি তোর বাপের কি তোর কি রে, আই অল অ্যাবাউট বিজনেস, আই ক্যাকশিয়াল তোর কি রে, যদি সুতোপাতার বরকে নিয়ে তার বর যদি রাজি হয় চ্যানেলের সামনে, আর আমার হাজবেন্ড তো রাজি হবে না, আমার ছেলেও রাজি হয় তা, ওর বর যদি রাজি হয় তা তোর কি, তোর 14 গুষ্টির কি, ওর বরের মতো বর হয় না, ওর বরের মতো বর, ওর বর যদি পাশে এরকম করে এইবার খুব গায়ে জল নিয়ে না নজর পড়েছে না, তো একটা তাকিয়েও দেখা তো কালা টাকলা ক্যাকশিয়ালের পথে, একটা কালা টাকলা মানে মোষের সাথে ভালো বানাবে সবকটা, কিন্তু ঠিক মোষের সাথে তোর মোষের সাথে তোর বরের ভালো আবার হয়ে গেল, রিভার্স করে দে, পরকিয়া করবি বুনো মোষের বরটাকে, বুনো মোষের বরের সাথে তুই তুই পরকিয়া কর, তোর বরের সাথে বুনো মোষ কর, তো আন্ডারে পরকিয়া জমবে। সুতপার দিকে আঙুল তুলিস না, মুনমুনের দিকে আঙুল তুলিস না, এই আমি আছি ওয়াইটি বিখ্যাত মামুনি। হ্যাঁ, তো তাহলে দারুন তোদের অ্যাডভাইস আমরা দিয়ে দিলাম, তুই কর বুনো মোষের বরের সাথে পরকিয়া, আর বুনো মোষ দিদি করবে তোর বরের সাথে, চলবে।